বাংলাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত প্রাকৃতিক দুর্যোগ মুক্ত এদেশে পুরনো ১৯ জেলার একটি রত্ন প্রসবিনী টাঙ্গাইল। এই ঐতিহ্যমণ্ডিত জেলার গৌরব করার মতো অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে এর বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানে। টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে একটি উল্লেখযোগ্য উপজেলা হল তেলদুয়া। তেলদুয়ার একটি ইতিহাস প্রসিদ্ধ প্রাচীন জনপদ। পঞ্চদশ শতকে পরম সাধক পুরুষ শাহানশাহ বাবা আদম কাশ্মীরির আতিয়া খানকা স্থাপনের মধ্য দিয়ে এ উপজেলার দ্যুতি দেশব্যাপী ছড়িয়ে পড়ে। মৃত্যুঞ্জয়ী সে বুজুর্গের এই পবিত্র মাজার, অপরূপ অলঙ্করণ খচিত ঐতিহাসিক মসজিদ, পুকুর ও সওদাগরী মসজিদটি প্রত্নতত্ত্বের উজ্জ্বল সাক্ষ্য বহন করে চলেছে। এই পরিপাটি জমিদার বাড়িটির পরতে পরতে মিশে আছে মুসলিম গদ্য সাহিত্যের পথিকৃ কারবালার মর্মান্তিক কাহিনী নিয়ে রচিত অমর গ্রন্থ বিষাদ সিন্ধু লেখক মীর মোশাররফ হোসেনের পুণ্যস্মৃতি। মীর সাহেব এই জমিদার বাড়িতে বসেই তার সাহিত্য সাধনা করে অমর হয়ে রয়েছেন। পরিকল্পিত অম্রকুঞ্জে সুবিখ্যাত গজনবী ভ্রাতৃদ্বয়ের কবর এই উপজেলার দর্শনীয় স্থান। ১৯৮৩ সালে তেলদুয়ার উপজেলায় উন্নীত হলেও অল্পদিনেই উপজেলা সদরে একটি সুন্দর শহর গড়ে উঠেছে। প্রয়োজনীয় সব অফিস আদালত স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলাবাসীকে নিরন্তর সেবা দিচ্ছে। তেলদুয়ার উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে উন্নত জাতের লেবুর বাগান। জেলার চাহিদা মিটিয়ে এ উপজেলার লেবু সারা দেশে রপ্তানি হয়। আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল জেলা পরিষদের একটি প্রকল্প হেরণ্ডপাড়া ভিঙ্গুরিয়া রাস্তায় মাঝিপাড়া খালের উপর সদ্য নির্মিত একটি পাকা ব্রিজ। ব্রিজটি নির্মিত হলেও সংযোগ সড়কের দুরাবস্থার কারণে মহতী উদ্দেশ্যটা যেন মুখ থুবড়ে পড়েছে। পাশের ওই বুড়ো বটতলায় স্থানীয় হিন্দু সম্প্রদায় পর্ববিশেষ পূজা করে থাকে। তেলদুয়ার উপজেলা কুটির শিল্পের গৌরবে গড়িয়ান। চণ্ডী, পাত্রাইল, নলশোধা ও দেওজানের বিশ্বখ্যাত টাঙ্গাইল শাড়ি, হিঙ্গানগরের পাটিশিল্প আর এলাসিনের মৃৎশিল্পের জুড়ি মেলা ভার। জননেতা শামসুল হকের জন্মস্থান এই উপজেলার মাইথান গ্রামে। এখানে ধর্মীয় শিক্ষা প্রসারের মহতী উদ্দেশ্য নিয়ে টাঙ্গাইল জেলা পরিষদ নির্মাণ করে দিয়েছে এই ঘরটি। এর ফলে শিক্ষার্থীদের বসার স্থানের সংকুলান হয়, পড়াশোনার মানও বাড়বে নিঃসন্দেহে। একসময় এলাসিনি ছিল রমরমা পাটির ব্যবসা, কালের বিবর্তনে সে চেন হুটুকু নেই, সময় থেমে থাকেনি। নেই গুদারা ঘাট, ফেরিপাড়া পাড়, আজ সেখানে দক্ষিণ টাঙ্গাইলের প্রবেশ দ্বার চোখ জোড়ানো শামসুল হক ব্রিজ। ধুলো ধূসরিত নদীর চরে নয়ন ভুলানো পাকা রাস্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিত্যক্ত ঘর আর এই মানব সৃষ্ট নিসর্গ মিলে এখানে গড়ে উঠতে পারে ভ্রমণ বিলাসীদের জন্য মনোলোভা পর্যটন স্পট।